নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রতিবারের মতনও আজও কিন্তু আমি আপনাদের কাছে একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন মানে ক্লাস এইট পাস এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে তো বন্ধুরা এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে অবশ্যই আপনারা আবেদন করবেন এটা কিন্তু রাজ্যে নিয়োগ তো বন্ধুরা আপনারা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু সবাই এক্ষেত্রে আবেদন করতে পারবেন যে কোনো ডিস্ট্রিক্টেরই হন না কেন তো বন্ধুরা আসুন এই ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলস কিন্তু আপনাদের বলে দিচ্ছি যে কোথায় নিয়োগ হচ্ছে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন এবং আবেদনের লাস্ট ডেট কবে আপনারা থামবেলি দেখেই ফেলেছেন তো তাছাড়াও যাবতীয় ডিটেলস কিন্তু আমি এই ভিডিওটিতে আপনাদের বলতে চলেছি তো অবশ্যই আপনার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটির একটু নিচে দেখবেন ডান দিকে রেড কালারে সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে চিহ্নটি ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর যে আপডেটগুলো সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান এখানে কিন্তু পূর্ব বর্ধমানে নিয়োগ হচ্ছে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশানে কিন্তু সিলেকশানে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তিতে বেরিয়েছে কিন্তু সাতাশ সাত দু হাজার আঠেরোতে সাতাশ তারিখ কিন্তু বেরিয়েছে এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে বলেছে যে ওয়েবসাইটটি দিয়েছে ডাব্লুডু বর্ধমান ম্যান এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশনে দিব সেখান থেকে কিন্তু আপনারা এই সরাসরি আবেদনপত্রটি বা এই নোটিসটি পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে ক্লোজিং ডেট বলেছে চোদ্দো আট দু হাজার আঠেরো এখানে চোদ্দো তারিখ কিন্তু আবেদন করার শেষ ডেট বলেছে তো আসুন বন্ধুরা দেখিনি কি কি পোস্টে নিয়োগ হচ্ছে এখানে বলেছে যে ফার্মাডিক্যাল স্টাফ কিন্তু এখানে নিয়োগ হচ্ছে এখানে বলেছে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে এইচএস পাস আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ডিপ্লোমা থেকে নার্সিং বা ফার্মাসিস কোর্স কিন্তু অবশ্যই হতে হবে তো এখানে বলেছে যে অ্যাট লাস্ট অ্যাট লিস্ট অ্যাট লাস্ট বলেছে তিন ইয়ারের এক্সপিরিয়েন্স একটি সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে এক্ষেত্রে বলেছে এজ বলেছে দেখুন বন্ধুরা যে এখানে এজ বলেছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে আপনারা বেতন পাবেন ন হাজার টাকা তো বন্ধুরা এক নম্বরে গেল প্যারামেডিকেল স্টাফ এখানে দু নম্বরে আছে এটা কিন্তু ফিমেলদের জন্য আমি আপনাদের আগেই বলেছি দু নম্বরে বলেছে স্টোর কিপার কাম পদে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে গ্রাজুয়েট লাগবে কমার্স বা অ্যাকাউন্টেন্সিতে অনার্স লাগবে এক্ষেত্রেও এজ সেম বলেছে এবং এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে লাগবে কম্পিউটার অফ নলেজ কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের লাগবে তিন বছরের একটি কম্পিউটারের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে এক্ষেত্রে আপনারা বেতন পাবেন চার চোদ্দো হাজার টাকা দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটি একটি পদে নিয়োগ হচ্ছে প্রথমে যে প্যারামেডিক্যাল স্টাফ এখানে একটি পদে স্টোর কিপার কাম পদে কিন্তু স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু একটি পদে এবং হেল্পারও কিন্তু একটি পদে নিয়োগ হচ্ছে এখানে বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনারা মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং যদি মানে আপনারা উচ্চ ক্লাস এইট পাস করে থাকেন তাহলেও কিন্তু হবে এক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে লাগবে আপনারা বেতন পাবেন ছ হাজার টাকা এখানে এক্সপিরিয়েন্স ইন দ্য কী বলেছে রিভিলেন্ট ফিল্ডের কিন্তু আপনাদের একটি ছোটো এক্সপিরিয়েন্স থাকতে হবে দেখুন বন্ধুরা এখানে বলেছে হাউস হাউস কিপার পদে কিন্তু একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র আপনাদের মাধ্যমিক এবং এইট পাস হলেই আবেদন করতে পারবেন এক্ষেত্রেও সেম এজ বলেছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা এখানে ছ টাকা করে পাবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন এখানে চারটি পদে কিন্তু নিয়োগ হচ্ছে তো এখানে আপনারা বেতনও কত জেনে গেলেন এবং চারটিতে কিন্তু কোয়ালিফিকেশান আমি বলেই দিলাম দেখুন বন্ধুরা নিচের দিকে চলে আসছি নিচের দিকে কি বলেছে আমরা দেখে নিচ্ছি এখানে এখানে কিন্তু বলেছে দেখুন বন্ধুরা যে অল দ্য অ্যাপ্লিকেশান আর আর টু বি বলছে অ্যাড্রেসটি বলেছে দেখুন বন্ধুরা এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে আমি পড়ে নিচ্ছি আপনারা নিন যা দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন সাব সাব স্টেশন বিল্ডিং এখানে বলেছে ফ্লোর নাম্বার দিয়েছে বিসাইড বিসাইড বন্ধু বন্ধুরা বলেছে ওয়ার্কার মার্কেট এখানে বলেছে কোর্ট কম্পাউন্ড বর্ধমান ডিস্ট্রিক্ট বলেছে পূর্ব বর্ধমান পিন নাম্বার বলেছে সাত এক তিন এক শূন্য এক এখানে বলেছে এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে এবং আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে আমি আপনাদের বলেই দিচ্ছি এখানে বন্ধুরা সব ডিটেলসটা লেখা আছে আপনারা পড়ে নেবেন এছাড়াও আমি আপনাদের বলে দিচ্ছি সেলফ অ্যাটেস্টেড জেরোস কপি আপনাদের লাগবে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট মাধ্যমিকের যদি থাকে তাহলে অবশ্যই দিতে হবে বা এইট পার্স সার্টিফিকেট থাকলেও প্রুফ কিন্তু আপনাদের দিতে হবে একটু এজ প্রুফ কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে যদি এইট পাস করা থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বার্থ সার্টিফিকেট দিতে হবে সেলফ অ্যাটেস্টেড সহ এখানে বলেছে জিরোস্কপি মার্কশিট এক্সামিনেশান অফ মেন্টেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদের কিন্তু এখানে মার্কশিট অবশ্যই দিতে হবে সেলফ অ্যাটাস্টেড এবং আপনাদের দিতে হবে কিন্তু ইপি ইপিআইসি ভোটার কার্ড ভোটার কার্ড আপনাদের আধার কার্ড বা রেশন কার্ড আপনাদের কিন্তু এগুলোর মধ্যে একটি কিন্তু অবশ্যই দিতে হবে এবং টু পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনাদের লাগবে অ্যাপ্লিকেশনের সাথে তো অবশ্যই এগুলোকে দিতে হবে এবং সার্টিফিকেট ইস্যু অফ দ্য আপনাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সেটিকেও দিতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলোও কিন্তু অবশ্যই দিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখেই নিলেন আমি কী কী বলেছি ডকুমেন্টসগুলোই সেই ডকুমেন্টসগুলোই কিন্তু আপনাদের এখানে লাগবে এছাড়া অন্য কিছু আর লাগবে না সেই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন আপনাদের অ্যাড্রেসটাও আমি বলে দিলাম তো বন্ধুরা এখানে লাস্ট ডেট আমি আপনাদের বলেই দিলাম যে লাস্ট ডেট কিন্তু চোদ্দো আট চোদ্দোই আগস্ট দু হাজার কিন্তু লাস্ট ডেট আপনারা এই ডেটের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং সেখানে যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসে কিন্তু একটি ড্রপ বক্স আসে পোস্ট অফিসে সেই পোস্ট অফিসের অ্যাড্রেসটিতে বক্সে কিন্তু আপনারা সেই খামটিকে ফেলে দিতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং কিন্তু বন্ধুরা আপনারা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু করতে পারেন এখানে কিন্তু কোনো টাকা কিন্তু লাগছে না বন্ধুরা ফর্ম ফিল ক্ষেত্রে এখানে বলেছে দেখুন বন্ধুরা ফর্মটা দেখতে কীরকমভাবে আপনাদের বলে দিচ্ছি এই হলো ফর্মের যে ফর্মটা আপনারা পাবেন সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিয়ে দিব তো ডেসক্রিপশন থেকে আপনারা এই ফর্মটাকে পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা দেখুন এই রকম হবে ফর্মটা তো এই ফর্মটাকে আপনাদের ফিল করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাড্রেসে কিন্তু পোস্ট করতে হবে বা ড্রপবক্সে ড্রপ করতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন আমাদের দেওয়া এই ইনফরমেশনটা এছাড়াও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি যথাযথ রিপ্লাই দিয়ে আপনাদের চেষ্টা করব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন আর এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা বন্ধুরা আমি কিন্তু প্রতিনিয়ত এই রকমের নিয়োগ নিয়ে কিন্তু মানে চাকরির সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু ভিডিও প্রতিদিনই আপলোড করে দিচ্ছি যাতে আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আপনারা কি বলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই লাইক করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করুন এবং যদি ভালো লেগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকুন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য